কেয়ামতের 10টি প্রধান আলামতের মধ্যে একটি হচ্ছে দাজ্জালের আগমন। আগের পর্বে আমরা জেনেছি দাজ্জাল কে এবং তার পরিচয় সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস। আজকে আমরা আরো একটি হাদিস নিয়ে আলোচনা করব। এই হাদিসটি বর্ণনা করেছেন ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি বর্ণিত আছে সহিহ মুসলিমে। তিনি বলেন, হঠাৎ একদিন এক লোক চিৎকার করতে করতে আসেন এবং বলেন, আসসালাতু জামিয়া, আসসালাতু জামিয়া। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নামাজ ছাড়া অন্য কোনো কারণে মসজিদে আহ্বান করতেন, তখন এভাবেই করতেন। সকল সাহাবারা দ্রুত মসজিদে ছুটে গেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন তা শোনার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিম্বারে বসলেন এবং বললেন, যে যেখানে আছে সে যেন সেখানেই থাকে। তোমরা জানো আমি কেন তোমাদের ডেকেছি? সাহাবারা উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কোনো উপদেশ, সুসংবাদ বা দুঃসংবাদ দিতে ডাকিনি, বরং আমি তোমাদের ডেকেছি তামিম আদ-দারি যা আমাকে বলেছে তা বলার জন্য। তামিম আদ-দারি অল্প সংখ্যক সাহাবিদের একজন ছিলেন, যিনি প্রথমে খ্রিস্টান ছিলেন এবং পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি উত্তরের গোত্রীয় একজন ছিলেন। উত্তরের গোত্রীয় লোকেরা সাগরের কাছে থাকত আর সাগরের পথেই জীবিকা নির্বাহ করত। তামিম আদ-দারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কিছু বছর আগে তিনি এক সমুদ্র যাত্রায় ছিলেন যেখানে তার সঙ্গী ছিল প্রায় 30 জন যাত্রী। সাগরে হঠাৎ প্রচণ্ড ঝড় উঠে এবং তারা পথ হারিয়ে সাগরে ভাসছিলেন। প্রায় 30 দিন পর তারা দূরে একটা দ্বীপ দেখতে পেলেন। তামিম আদ-দারি ও তার কিছু সঙ্গী ছোট একটা নৌকা নিয়ে জাহাজ থেকে সেই দ্বীপের দিকে রওনা দিল। উদ্দেশ্য ছিল কিছু খাদ্য আর খাবার পানীয় নিয়ে আসা। যখন তারা সেই দ্বীপে আসলেন তখন খুব অদ্ভুত একটি জন্তু দেখলেন। এর গা ছিল লোমে ঢাকা। তামিম আদ-দারি বলেন, জন্তুটার গায়ে এত পরিমাণে লোম ছিল যে আমরা বুঝিনি এর গায়ের সামনের দিক কোনটি আর পেছনের দিক কোনটি। তিনি ও তার সঙ্গীরা প্রচণ্ড ভয় পেলেন, ভাবলেন এটা হয়তো কোনো জিন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? তখন সেই জন্তুটা উত্তর দিল, আনাল জাসাসা, মানে আমার নাম জাসাসা। জাসাসা এর বাংলা অর্থ গুপ্তচর। সে তখন আরও বলল, ওই দূরে একটা গুহা আছে, তাতে একজন আপনাদের জন্য অপেক্ষা করছে, চলুন আমার সাথে। তখন তারা সেই জন্তুর পিছু পিছু দূরের এক গুহায় গেলেন এবং সেখানে একজন লোককে দেখতে পেলেন। তামিম আদ-দারি বলেন, আমি আমার জীবনে এমন বিশাল আকৃতির মানুষ দেখিনি। লোকটিকে গুহার ভেতরে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তার হাত তার গলার সাথে বেড়ি দিয়ে বাঁধা ছিল আর তার গলা আর হাতের বেড়ি তার পায়ের সাথে আটকানো ছিল। তখন তামিম আদ-দারি তাকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? সে উত্তর দিল, তোমরা চাইলেই আমার ক্ষতি করতে পারো, কারণ আমি শেকল বন্দী, তাই এটা আমার জানার অধিকার যে তোমরা কারা। তখন তামিম আদ-দারি উত্তর দিলেন, আমরা আরবের বাসিন্দা, সাগরের পথ হারিয়ে এখানে এসেছি। এখানে আসার পর এই জন্তু জাসাসা আপনার কাছে আমাদের নিয়ে এসেছে। তখন সেই লোক একে একে কিছু প্রশ্ন করল, আমাকে বেইসানের খেজুর গাছের কথা বলো, সেখানে কি অনেক গাছ আছে? তারা উত্তর দিলেন, হ্যাঁ, সেখানে অনেক খেজুর গাছ আছে এবং প্রচুর ফলনও হচ্ছে। লোকটি বলল, শীঘ্রই এই খেজুর গাছ আর তার ফল বিলুপ্ত হবে। সে আবার প্রশ্ন করল, আমাকে তাবারিয়ার সাগরের কথা বলো, সেখানে কি এখনো পানি আছে? তাবারিয়ার সাগর বা লেক অফ গ্যালিলি আসাম এর কাছাকাছি বিশাল এক মিঠা পানির লেক। তখন তামিম আদ-দারি উত্তর দিলেন, হ্যাঁ, সেখানে অনেক পানি আছে। লোকটি বলল, শীঘ্রই এই পানি শুকিয়ে যাবে। সে আবার জিজ্ঞাসা করল, আমাকে জাগারের ঝর্ণার কথা বলো, মানুষ কি এর আশেপাশে গাছপালা লাগিয়েছে?
এই ঝর্ণা কি এখনও পানি দিচ্ছে? জাগারের ঝর্ণা জেরুজালেমে অবস্থিত। তারা উত্তর দিলেন, হ্যাঁ, সেখানে পানি আছে এবং মানুষ এর আশেপাশে অনেক গাছও লাগিয়েছে। এরপর লোকটি আবার জিজ্ঞাসা করল একজন নবী আসার কথা, যিনি পড়তে লিখতে পারবেন না, তার সম্পর্কে বলো, তিনি কি এসেছেন, এসে কি করেছেন? তারা উত্তর দিলেন, হ্যাঁ, সেই নবী মক্কায় এসেছেন এবং এখন তিনি মদিনায় আছেন। লোকটা জানতে চাইল, তার গোত্রের লোকেরা কি তার সাথে ঝগড়া করছে? তারা বললেন, হ্যাঁ। লোকটি আবার জানতে চাইল, তখন তিনি কি করেছেন? তারা উত্তর দিলেন, তিনি তার নিজের গোত্রের লোকেদের কারণেই মক্কা ছেড়ে গেছেন, কিন্তু মদিনাবাসী তাকে গ্রহণ করেছে এবং তার অনুসরণও করছে। লোকটি জিজ্ঞেস করল, সত্যি সত্যি কি এমন হয়েছে? তারা বললেন, হ্যাঁ। তখন সেই লোক বলল, মনে রেখো, তারা যদি সেই নবীকে অনুসরণ করে আর করতে থাকে তাহলে এটা তাদের জন্যই ভালো। এখন তোমাদের আমি আমার পরিচয় দিব, আমি দাজ্জাল। তোমরা আমাকে যেসব আলামতের কথা বললে তা থেকে বোঝা যায় যে খুব শীঘ্রই আমি এখান থেকে মুক্ত হব। আমি পুরো পৃথিবী ভ্রমণ করব, কোনো গ্রাম শহর কিছুই বাদ যাবে না। এই সব আমি করব 40 দিনের মাঝে, শুধু মক্কা আর তিবা বাদে। এই দুই জায়গায় প্রবেশ আমার জন্য নিষিদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত অবস্থায় তার হাতের লাঠি দিয়ে মাটিতে আঘাত করলেন আর বললেন, এটাই তিবা, অর্থাৎ মদিনাই হচ্ছে তিবা। তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে এই লোক একদিন আসবে, কিন্তু সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। তামিম আদ্দারির কথা আমাকে অবাক করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সাবধান, দাজ্জাল এখন পৃথিবীতেই আছে আর সে পূর্বের দিকের কোনো এক সাগরের দ্বীপে বন্দী আছে।